আপনার ঘরে কি ইঁদুরের উৎপাত বেড়েই চলেছে? খাবার জিনিস থেকে কোনো কিছু রেখে আপনারা শান্তি পাচ্ছেন না, একেবারে সব কিছু তছনছ করে দিচ্ছে? তাহলে আজকের এই রেমেডিটা আপনার জন্য। আজকে আমি ঘরোয়া উপায়ে কিভাবে ইঁদুর তাড়ানো যায় তারই দারুণ একটি উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। প্রথমে নিয়েছি দুটো বাটি, আর বাটি এখানে প্লাস্টিকের কোনো বাটি ব্যবহার করবেন অথবা বাতিল কোনো বাটি ব্যবহার করবেন। এখানে স্টিলের বাটি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যেতে পারে। এবারে দুই বাটিতে আমি 2 চামচ আটা নিয়েছি। এই বাটিতে 1 চামচ আটা এবং ওই বাটিতে 1/2 চামচ আটা। এখানে আমি ইঁদুরের পাশাপাশি পিঁপড়া তাড়ানো দারুণ একটি টিপ শেয়ার করব, তাই আমি দুটো বাটি নিয়েছি। এখানে আপনারা আটাও নিতে পারেন অথবা ময়দাও নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এবারে যেটা করেছি, আমি এখানে নিয়েছি গুঁড়ো মরিচ। সবার বাসাতেই দেখা যায় গুঁড়ো মরিচ থাকে, তো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন কিছুটা মরিচ। তো এখানে আমি চামচে করে 1/2 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ নিয়ে নিব, আর এই মরিচটা আমি এর ভিতরে দিয়ে দিব। আর মরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনাদের বাসায় যদি সেই মুহূর্তে গুঁড়ো মরিচ না থাকে, আপনারা শুকনো মরিচ কিন্তু একটু পাটায় পিষেও দিতে পারেন, তাতেও কাজ হবে। তো দেখুন, আমি এখানে গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং পাশের বাটিতেও সামান্য একটু গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে যেটা করব, এর ভেতরে আমি দিয়ে দিব বেকিং সোডা। এটা হচ্ছে খাবার সোডা, বেকিং সোডা কিন্তু অবশ্যই দিতে হবে। তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া, ইঁদুর সব কিছু তাড়াতে কিন্তু বেকিং সোডা খুবই কার্যকারী, তাই বেকিং সোডা দিতেই হবে। বেকিং সোডা দিলে হবে কি, এদের পেট ফুলে এরা মারা যাবে, কিছুতেই বাঁচতে পারবে না, তাই বেকিং সোডা অবশ্যই দিবেন। তো আমি এই বাটিতে সামান্য একটু বেকিং সোডা এবং পাশের বাটিতেও সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব হারপিক। তবে আমি আগেই বলেছি এখানে আমি পিঁপড়া মারারও একটি রেমেডি শেয়ার করব, তাই এখানে আলাদা কিছু জিনিস ব্যবহার করব। তো এখানে আমি হারপিক নিয়েছি এবং এই হারপিকটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই বাটিতে আমি হারপিক দিচ্ছি এবং পাশের ওই বাটিতে কিন্তু আমি হারপিক দেব না। আমি আগেই বলেছি এই বাটিতে আমি পিঁপড়া মারার জন্য রেমেডি তৈরি করছি, তাই এখানে দিয়ে দিব স্যাবলন। তো এখানে আমি কিছুটা স্যাবলন পাশের এই বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ইঁদুর তাড়ানোর জন্য শুধু বানাতে চান, হারপিকের সাথে সামান্য একটু স্যাবলন ব্যবহার করতে পারেন। আর পিঁপড়া মারার জন্য হারপিকের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র স্যাবলন আর একটু লেবুর রস দিলেও চলবে। তো দেখুন, এখানে আমি সামান্য একটু স্যাবলন দিয়ে দিলাম, আর এই বাটির ভেতরে আমি শুধু হারপিকি দিলাম, আর কিছু দেব না। এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মেশাতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, আপনারা আন্দাজ মতো হারপিক দেবেন, যেন হারপিক দিয়েই সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে যায়। তো দেখুন, আমি হারপিকটা এভাবে মিশিয়ে নিচ্ছি একটি প্লাস্টিকের চামচের সাহায্যে। আপনারা স্টিলের চামচ ব্যবহার করবেন না, তাহলে ওই স্টিলের চামচটা কিন্তু কালো হয়ে যাবে। আর এ সকল অ্যাসিড জাতীয় জিনিসে কিন্তু কোনো খাবার জিনিস রাখবেন সেমন কিছুই ব্যবহার করবেন না। এবারে পাশের এটাও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানেও কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এবারে আমি যেটা করব, আমি একটি হ্যান্ড গ্লাভস পরে নিব। হ্যান্ড গ্লাভস পরে নিয়ে এই আটার যেই মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা ভালো করে মেখে নেব এবং সফট ডো তৈরি করে নিব। তো তার জন্য অবশ্যই কিন্তু হ্যান্ড গ্লাভস পরতে হবে। আমি হ্যান্ড গ্লাভসটা পরে এবারে ঠিক এইভাবে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি দুটো বাটিতেই এভাবে সুন্দর করে সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনারা যদি মনে হয় এখানে শুকনো এই রেমেডিটা বেশি হয়ে যাচ্ছে, আরও একটু স্যাবলন ব্যবহার করতে পারেন বা আর একটু হারপিক ব্যবহার করতে পারেন। তো এভাবে আমি মেখে সুন্দর করে এই ডোটা রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পরে এবারে যেটা করতে হবে, এই ডোটা দিয়ে আমি এখন গোল গোল লাড্ডু তৈরি করে নিব। তো আপনারা ছোট বড় যে কোনোভাবে লাড্ডু তৈরি করতে পারেন। পিঁপড়া কিন্তু শুধু শুধু এটা খাবে না, এটা খাওয়ানোর জন্য ওদের একটা টোপ ফেলতে হবে, তারপরে ওরা খাবে। তো সেটা আমি ভিডিওর মাঝে বলে দিব। তার আগে দেখুন, আমি এখানে ছোট ছোট বল আকৃতির করে নিচ্ছি, আপনারা বিভিন্ন সাইজের করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওদের খাবার সুবিধার্থে একটু ছোট করাই ভালো। এটা খেয়ে পিঁপড়া সঙ্গে সঙ্গে মারা যাবে, কিন্তু
ইঁদুর সঙ্গে সঙ্গে মারা যাবে না, ওরা দৌড়ে পালাবে এবং বাহিরে যেয়ে মরবে। ঘরের ভেতরে অনেক সময় ইঁদুর মরলে সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হয় এবং ঘরের কোনো কোনায় যদি এটা পড়ে মরে থাকে তাহলে কিন্তু দুর্গন্ধ ছড়ায়, আর সেই দুর্গন্ধে কিন্তু এই বাড়ির একেবারে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তাই এই রেমেডিটা আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন ওরা অনেক দূরে গিয়ে মরবে, একেবারে ছটফট করবে, ওরা ঘরে থাকতেই পারবে না। তো দেখুন আমি এখানে বল তৈরি করে নিয়েছি 5টি, একইভাবে কিন্তু এই বাটির বলগুলো আমি তৈরি করে নিব। আর আগেই বলেছি এই পিঁপড়া মারার জন্য যে বলগুলো তৈরি করলাম ওর ভিতরে আমি আরও একটি জিনিস অ্যাড করব, অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো দেখুন আমি একইভাবে কিন্তু এই বলগুলো রেডি করে নিয়েছি, এখানেও আমি 5 থেকে 6টা বল তৈরি করব, খুব বেশি করার দরকার নেই। আপনাদের বাসা যদি খুব বড় হয় বা ইঁদুরের উৎপাত যদি বেশি হয় তাহলে আরও বেশি করে এখানে ময়দা নিতে পারেন এবং বেশি করে এই রেমেডিটা তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দেখুন অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি যেটা করব, যেটা দিয়ে আমি পিঁপড়া মারবো তার ভিতরে দিয়ে দিব চিনি। চিনি দিলে পিঁপড়া কিন্তু আসবেই, এই মিষ্টি জাতীয় জিনিস খেতে পিঁপড়া আসবেই আর এটা কিন্তু খাবেই। যখনই খাবে পিঁপড়া কিন্তু মরে যাবে এখানে বেকিং সোডা এবং স্যাভলন দেওয়ার কারণে। তো দেখুন এখানে আমি দিয়ে ভালো করে মেখে দিচ্ছি যেন এই বলগুলোর গায়ে চিনির একটি কোট তৈরি হয়ে যায়। তো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এটা কিছুই করা লাগবে না, এটা এরকমই থাকবে। তো এটা আপনারা আপনাদের বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, সেটা আপনারা কোনো পুরনো অব্যবহৃত প্লাস্টিকের কোনো পাত্রেও দিতে পারেন বা কোনো কাগজের উপরেও দিতে পারেন বা কোনো নির্দিষ্ট স্থানে রেখে দিতে পারেন যেন ওরা খেতে পারে। আর এটার জন্য সবথেকে উত্তম সময় হচ্ছে রাত, রাতে আপনারা আপনাদের ঘরের বিভিন্ন কোণায় দিয়ে রাখবেন। রাতে কিন্তু এরা ঘোরাফেরা করে বেশি, তাই এটা রাতেই ভালো খাবে এবং ঘুরে ফিরে খাবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে অনেকগুলো জায়গায় নিয়ে নিয়েছি, আপনারা এভাবে নিয়ে নেবেন এবং আপনার বাড়ির সব জায়গায় এভাবে ছড়িয়ে দিবেন। একটা না একটা তো খাবেই, আর খেলেই কিন্তু ওরা আর কিছুতেই বাঁচতে পারবে না। তো বাজার থেকে কোনো রকম ওষুধ না কিনে খুব সহজেই কিন্তু ঘরোয়া উপায়ে এভাবে আপনারা ইঁদুর পিঁপড়া তাড়াতে পারবেন। এটা কিন্তু তেলাপোকা খেলেও মরবে, যে কোনো ধরনের এই সকল পোকামাকড় খেলে কিন্তু কিছুতেই বাঁচতে পারবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত বিদায়।